আজ নবমী দিন আমরা গেছিলাম সল্ট লেক এফডি ব্লকের পূজো দেখতে। ভাবলাম তোমাদের সাথে এই পূজোটাও একটু শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি এই দিন আমার কোনো এপিসোড বানানোর কোনো ইচ্ছেই ছিল না, তাই আজকের ভিডিও আজকের এপিসোডটা একটু বিক্ষিপ্ত টাইপের হয়েছে আর খুবই ছোট। চলো দেখে নিই। এফডি ব্লকের এইটা হলো এন্ট্রান্স, কিন্তু আমরা যত এগিয়ে যাচ্ছিলাম দেখছিলাম যে লাইনটাকে ইন্টেনশনালি একটু বাড়ানো হয়েছে। মানে প্যান্ডেল অব্দি যেতে তোমার যতটা টাইম লাগে তার থেকে ঢের বেশি টাইম লাগছে ওই লাইনের মাধ্যমে যেতে গিয়ে, আর তাছাড়া উপায়ও নেই, তাই ওইভাবেই এগিয়ে চললাম। প্যান্ডেলের বাইরেটা খুব সাংঘাতিক না হলেও বেশ ভালো সাজিয়েছে, আর ভিড়ও যে সাংঘাতিক ছিল এমনও নয়, তাই আস্তে আস্তে এগিয়ে চললাম। দেখো আমাদের এফডি ব্লকের মা দুর্গা, দেখতেই পাচ্ছ সকলে ভীষণভাবে মায়ের ছবি তুলতে ব্যস্ত। তবে ছবি তুলবে কি, এত ভিড়ের মধ্যে মানুষের মাথায় বেশি উঠছে, পরিষ্কার করে আর মাকে পাওয়া যাচ্ছে না। যাই হোক, ঠাকুর দেখে আস্তে আস্তে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে আসলাম। ভিড় খুব একটা ছিল না, বাইরেটাও খুব ভালো সাজিয়েছে। এবার আমরা মেলায় ঢুকলাম। বেশ বড় মেলা বসে এই পূজোর সময়, আর প্রচুর স্টল, খাওয়ার স্টল বলো, কোনো কিছু কেনার স্টল বলো, আর সবকিছু ভীষণ স্ট্যান্ডার্ড, আর বিভিন্ন রকম রাইডসও বসেছে। এটা যেটা দেখছো এটাতে আমার ছোট মেয়ে আর ভাইয়ের মেয়ে চড়েছে, কারণ আমরা এফডি ব্লকের ঠাকুরটা আমার ছোট ভাইয়ের ফ্যামিলি আর আমার ফ্যামিলি এই দুটো ফ্যামিলি মিলে দেখতে গেছিলাম। একা একা কি আর ঘুরতে ভালো লাগে বলো? শুভ নবমী টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এফডির মেলায় এসেছি, এফডি ঠাকুরটা দেখতে এসেছি, ওখানে মেলায় এসেছি মেয়ে আর ফ্যামিলির সাথে। এই যে আমার বড় মেয়ে, আমার বর, আর বাকি সব ওই রাইডে চড়ছে। আমার ভাইরা এসেছে, ছোট ভাইরা এসেছে, বড় ভাইরা তো চলে গেছে জানো, ছোট ভাইরা এসেছে, ও ছোট ভাইয়ের মেয়ে আর আমার ছোট মেয়ে, ওরা রাইডে চড়েছে, ও এবার হয়ে গেছে, এবার নামছে। চলো মেলাটা ঘুরি, তোমাদের আরও কিছু টুকটাক দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো কত কিছু বসেছে, এই দেখো এই মিকি মাউসটা চড়ার জন্য আমার মেয়ে খুবই উদগ্রীব ছিল, আই মিন ছোট মেয়ে, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে সেজন্য চড়তে পারবে না, তো খুব দুঃখ পাচ্ছে। চলো আমরা একটু মেলাটা ঘুরি, আবার পরে কথা বলবো, ঠিক আছে? সকলে মিলে মেলায় ঘুরে বেশ খাওয়া দাওয়াও হলো আর কিছু টুকটাক কেনাকাটিও হলো, তবে খুব রাত অব্দি ঘুরিনি। আস্তে আস্তে মেলায় ঘোরার পরে ভাইরাও চলে গেল বাড়িতে, আর আমরাও একটা রিক্সা ধরে বাড়িতে ফিরে আসলাম। কাছাকাছি তো বাড়ি, তাই গেলামও টুক করে আর ফিরে এলামও টুক করে। আমাদের ঘোরা ঘোরা কমপ্লিট। এই দেখো এই দেখো আজকে আমার ছোট মেয়ে কত সুন্দর করে সেজেছে। চলো আমরা এবার বাড়িতে এসে গেছি, বাড়ির কাছাকাছি, গেট খুলছি, গেট খুলে যাচ্ছি, একটু ফটো তোলা হচ্ছে, একটু ভিডিওটা শেষ করা হচ্ছে, তারপরে যাব ওপরে গিয়ে বাবাকে খেতে দেবো। চলো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, আজকের এপিসোড এখানে শেষ করছি, চলো টাটা।